পারি, আমাদের ডলের কপাল খুব ভালো, তাই ওর একটা মার বদলে দুটো মা। তুমি একটা মা আর ওই যে আরেকটা মা। তা তোমার মেয়ে যখন স্কুলে ভর্তি হতে যাচ্ছে তখন আরেকটা মা যাবে না, তা কি হয়? বায়না করে না ডল, খুব বকবো কিন্তু বলছে। এবার তুমি যাও, দাদা আর দিদিমণির সঙ্গে যাও, তারা তোমাকে স্কুলে ভর্তি করে দিচ্ছেন, কত ভাগ্যি তোমার। যাও মা, ওদের সঙ্গে যাও, এরকম করে জোর করে না বলতে নেই মা, যাও। ও মা, মা তুমি চলো না, মা তুমি গেলে খুবই ভালো হয়, মা চলো না, মা চলো না, মা। এদিক নেই তার ওদিক আছে, আমার কোলের কাছে থাকতে চাইছে না, ছুটতে পারলে যাচ্ছে, আবার হোতা গিয়া বলছি মা মা আমার সঙ্গে চলুন, নইলে আমার ভাল লাগবে না, বেইমানের ঝাড় পোতাকার। কতদিন বলেছে এরকম বাজে বাজে শব্দ ব্যবহার করবে না, আর অতটুকু বাচ্চা মেয়ের সামনে বলছো, এবার তো ও কথাটা শিখবে, তারপর স্কুলে গিয়ে বলবে, পাড়ায় বলবে, তখন সবাই যখন জিজ্ঞেস করবে কোত্থেকে শিখেছে, তখন তো তোমার নাম বলবে। হ্যাঁ, কিরকম থাকবে তোমার মানটা, আর আমার মাথাটাও তো হেঁট হবে, ভালো লাগবে। তুমি তখন তো দাঁড়িয়ে আছো কেন? আমি কি বলছি তুমি বুঝতে পারছো না? ওকে স্কুলে ভর্তি করতে গেলে তোমায় লাগবে, ওর মা বেঁচে থাকতে আমরা গার্জেন হিসেবে ওকে স্কুলে ভর্তি করতে পারি না। যাও রেডি হও, যাও। কতদিন এই দিনটার স্বপ্ন দেখেছি, আমার মেয়ে স্কুলে ভর্তি হচ্ছে, আজ এই দিনটা সার্থক করলে ঠাকুর, তুমি সার্থক করলে। আমি এক্ষুনি আসছি দাদা, আমার 2 মিনিট লাগবে, এক্ষুনি আসছি। আমি যাবনি। যাবে না মানে কি বলছো, যাবে না কেন? আরে তুমি ওকে স্কুলে ভর্তি করার জন্য মাথা একদম পাগল করে দিলে, আমি স্কুলে ফর্ম টর্ম সব নিয়ে এলাম, আর এখন বলছো যাবে না কেন? বলছি তো বাবু, যাবনি যাবনি যাবনি। ও তো মা আছে, ওর মা সঙ্গে করে যাক না, আমি তোর মা নই কো, আমি তোর খেলনা বাটি পুতুল খেলার মা, আমি হতে গিয়ে কি করবো, আমি যাবনি। ও মা মা তুমি যাবে নে মা, আমাকে স্কুলে ভর্তি করতে যাবে নে মা? কে দনি মা, কে দনি? তুমিও একটা মা, তুমিও যাবে, ওই একটা মা ও যাবে।